ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটি আপডেট এসেছে, যেটা হচ্ছে 16 ফেব্রুয়ারিতে এসেছে। সো এই আপডেটটা নিয়ে আমি নিশাত খুশবু আজকে কথা বলছি। আমি লিগ্যাল কনসালটেন্ট হিসেবে আছি উইল্টন লিগ্যাল সলিসিটারে। সো অনেকে হয়তো সেট ডিবি সম্পর্কে জেনে থাকবেন, যেখানে একজন ব্রিটিশ সিটিজেন বা সেটেল পার্সনের পার্টনার যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, সেক্ষেত্রে সে আর্লি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাকে সম্পূর্ণ ডিউরেশন যেটা 5 ইয়ার্স, ওইটার জন্য ওয়েট করতে হয় না। তার একটাই কারণ, যাতে করে আপনি একটি অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে পারেন। ডেফিনেটলি সো এই সুযোগটা কিন্তু প্রিভিয়াসলি শুধুমাত্র যারা ব্রিটিশ সিটিজেন অথবা যারা সেটেল পার্সন তাদের পার্টনারদের জন্য ছিল। বাট নতুন যে আপডেটটা এসেছে, অ্যাজ এ ফিমেল বলেন, অ্যাজ এ লয়ার বলেন, এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই আপডেটটাকে খুবই খুবই সাধুবাদ জানাই এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। সেটা হচ্ছে যারা অন্য কোনো ভিসাতে ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, ফর এক্সাম্পল কোনো স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে আছেন বা গ্র্যাজুয়েট রুটে আছেন বা ওয়ার্ক পারমিট আছেন, যে কোনো ভিসাতে হয়তো আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, সেই ক্ষেত্রেও আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, আপনি আপনার অ্যাবিউজিভ রিলেশনশিপটা থেকে বের হয়ে আসার জন্য গভর্নমেন্ট আপনাকে 3 মাসের একটি সুযোগ দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস, শর্ট পিরিয়ড অফ ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস। শুধুমাত্র যে 3 মাসের আপনাকে ভিসা প্রোভাইড করছে শুধু তাই নয়, গভর্নমেন্ট কিন্তু আপনাকে একটা সাপোর্টও প্রোভাইড করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 মাসের ভিসার জন্য কি আপনি সেটেলমেন্ট রুটে যেতে পারবেন কি না, আর কি এই 3 মাসের ভিসাতে গেলে কি আপনাকে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না। দ্য আনসার ইজ নো, এইটা আপনাকে সেটেলমেন্ট দিচ্ছে না, বাট আপনি একটা অ্যাবিউজিভ রিলেশন থেকে বের হয়ে আসলেন, তিন মাসের জন্য আপনি একটা ভিসা পাচ্ছেন যেখানে আপনি গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্টও পাচ্ছেন। এই সাপোর্টের জন্য আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, এবং এই 3 মাস পরে, এই 3 মাসের মধ্যে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি কি অন্য কোনো রেলেভেন্ট ভিসাতে সুইচ করতে চান কি না। আর যদি আপনি সেট ডিবিতে কমপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি সেট ডিবির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এই দুইটার একটাও যদি না হয়, আপনি যদি অন্য কোনো ভিসাতে সুইচ না করেন, সেই ক্ষেত্রে আপনি 3 মাসের ডিসিশন নিয়ে নিজেকে কাম ডাউন করে হয়তো আপনার নিজস্ব দেশে ব্যাক করতে পারেন। এই সিস্টেমটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য এমন নয় যে এটা শুধুমাত্র নারীদের জন্যই, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু শুধু নারীরা হয় না, পুরুষরাও হয়। সো এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবং এই আপডেটটা এসেছে, আই হোপ আমাদের কমিউনিটি সবাই যাতে করে জেনে যাক। আমি চাইবো এই নিউজটা সবাই আপনারা স্প্রেড করবেন, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স ইজ এ ভেরি ক্রুশিয়াল ইস্যু এখন নাওডেজ আমাদের কমিউনিটিতে। এবং অনেকেই একটা অ্যাবিউজিভ রিলেশন থেকে বের হয়ে আসতে পারে না জাস্ট বিকজ তারা হয়তো তাদের পার্টনারের উপর ডিপেন্ডেন্ট কোনো একটা কারণে এই জন্য। সো আমার কাছে মনে হয় এই যে একটি সুন্দর আপডেট গভর্নমেন্ট নিয়ে এসেছে, এটা আমাদের সবার জানা উচিত। এবং কেউ যদি কোনো একটা অ্যাবিউজিভ রিলেশনশিপে থেকে থাকেন এবং শুধুমাত্র ভিসা বা অন্য কোনো ডিপেন্ডেন্সির কারণে হয়তো আপনার রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে পারছেন না, এটা আপনার যদি মনে হয়, আমি বলবো ডেফিনেটলি এই আপডেটটা আপনারা চেক আউট করবেন। অনেকের কাছে মনে হতে পারে যে এটা মাত্র 3 মাসের ভিসা, বাট আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি, অনেক বড় একটা অপরচুনিটি। স্পেশালি প্রথমত চিন্তা করতে হবে যে আপনি একজন ইমিগ্রেন্ট, যে আপনার এখানে হয়তো কোনো থাকারই রাইট থাকছে না বা ভিসা থাকছে না। তো আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে বা একটা অ্যাবিউজিভ রিলেশন থেকে বের হয়ে আসার কারণে আপনি 3 মাসের একটা ভিসা পাচ্ছেন, এবং সেই সাথে 3 মাসে কিন্তু আপনি অন্যান্য ভিসা যদি আপনার ক্ষেত্রে রেলেভেন্ট হয় সেই ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনি সুইচ করতে পারছেন, এবং আপনার কিন্তু সম্পূর্ণ রাইটও থাকছে, পাবলিক ফান্ডও আপনি পাচ্ছেন। বাট পাবলিক ফান্ডের জন্য আপনাকে সেপারেটভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, DWP, যেখানে এখানে আপনাকে সেপারেট একটা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। সো গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে আপনার সকল আপডেট পেয়ে যাবেন। এই এই আপডেটটা এসেছে 16 ফেব্রুয়ারিতে, এই মাসে এসেছে। সো ফুল ডিটেলস আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাট আমি বলবো এটা খুবই একটা ভালো অপরচুনিটি, স্পেশালি যারা সাফারার আছেন ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, আমার কাছে মনে হয় তাদের জন্য এটা খুবই সুন্দর একটা অপরচুনিটি আমার কাছে মনে হয়। ধন্যবাদ।